আমি বলতে চাই যেটা আয়নায় দেখা যায় সেটাই গুরু রূপ। আজকে আমি আকাঙ্ক্ষা করব, আমি যদি না চাইতে পারি গুরু আমাকে দিতেও পারবে না। যদি আমারে কেউ জিজ্ঞাসা করে যায় এতে মেইন রুটে যাওয়ার রাস্তা কোনটা, আমি দেখাই দিতার মো আমার এতে সম্ভব। আচ্ছা কেন সম্ভব না আমি দেখি না, এর জন্য রজব দেওয়ান বলছেন অন্ধেরে কি আরে কন্দে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিনে কে করিবে তোমায় চেতন। আমাদের গুরু ধরতে হবে, এটা কোরআনেও বলে এটা হাদিসেও বলে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাজা কুদরতি ভাজা কই মাছ দিয়ে কইল এই দুইটা কই মাছ নিয়ে চলে যাও, এই কই মাছ যে নদীর পারে জিন্দা হয়ে নদীতে পড়ে যাবে, এখানে একটা মানুষ আছে তার সঙ্গে তোমার কিছুদিন তালিম করলে তুমি আমাকে দেখতে পাবে। শুধু বলাই হয় গুরু ধরো গুরু ধরো, আসলে গুরু ধরবো কোন জায়গায়? আল্লাহ কইছে বন্ধু গো আপনি জেনে রাখুন যাদের হাত আপনার কাছে দিয়েছে বলে দেন আপনি সেই হাত আপনার না, সেই হাত আমি আল্লাহর নিজের হাত। আজকের আমার ভাই আনোয়ার সরকারকে লাউড করেন শিষ্যর ভূমিকায় রেখেছেন। আমি চন্দ্রা আমাকে দরবার থেকে বলেছেন আমাকে আজকে যেন যে আলাপ আলোচনাই হয় সেটা যেন মূল্যবান কথাই হয়, বেহুদা কোনো কথা বলা যাবে না, যে কথাটি গুরুত্বপূর্ণ তরিকাপন্থী লোকেদের জন্য একান্তই দরকার সেই কথাগুলোই যেন আজকে আলাপ আলোচনা হইয়া থাকে। তো আমি সেদিক থেকে আমি দরবারে প্রতিভক্তি রাখি এত সুন্দর মহা কথা আমাকে বলবার জন্য। তো আমি আমার শিষ্যের ভাবধারা থেকে দয়ালের কাছে শিষ্য মানেই আকাঙ্ক্ষাকারী, গুরু মানেই পূর্ণকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব, আমি যদি না চাইতে পারি গুরু আমাকে দিতেও পারবে না, আমার আকাঙ্ক্ষা করতে হবে গুরু তিনি দয়ার সাগর, তিনি তার দয়া দিয়ে আমাকে পূর্ণ করে দিবেন। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে একটি গান আমি রাখবো, গানের মধ্যে হ্যালো কিছু কথা থাকবে আশা করি আমার দয়াল গুরুজি লক্ষ্য করে শুনবেন। হারমোনিয়াম 3 নম্বর এটি একটু বাড়াইলে হয়। ধরলে কিবা হবে গুরু ধরে
বলবো বলো মূল বারোটা, আমি দয়াল গুরুর ধর্ম কোথা, দয়াল রে বলো তাহার মূল বারোটা, ভাবে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, জোড়া গুরু হবে কারা। আমরা জানি আমাদের গুরু ধরতে হবে, এটা কোরআনেও বলে, এটা হাদিসেও বলে যে গুরুকে ধরতে হবে, কিন্তু গুরুর ধর্ম কোথায়? শুধু বলাই হয় গুরু ধরো গুরু ধরো, আসলে গুরুর ধর্ম কোন জায়গায়? এটা আমার দয়াল গুরুজি আমাদেরকে বলবেন, গুরুর কি গুরুত্ব আছে বলো দয়াল আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। বাবা গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত শিষ্য মিলে কপালের ফেরে, আমরা আসল গুরুকে অনেকেই চিনি না। তাই বাবা কেউ যদি গুরু নির্বাচন করে ঠকে, ওর ঠকা জীবনেও উঠে না। কেউ যদি বিয়ে শাদি করে ঠকে, ওর ঠকাও কোনোদিন উঠে না, ঠিক না? ঠিক। তাহলে আমরা যেন গুরু ধরে, আমরা যেন না ঠকি, আমরা যেন বিল ডাঙার মধ্যে না ডুবি, আমরা যেন আসল গুরু চিনতে পারি। তাই গানটার মধ্যে বলেছে, গুরুর কি গুরুত্ব আছে বলো দয়াল আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কি বা বলো ভেদ মাঝেরা, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া, গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারোটা, কি অর্জন কি বর্জন করে ভক্ত হইল এরা, কি অর্জন করলে কি বর্জন করলে এই পৃথিবীতে ভক্ত হওয়া যায়, কোন জ্ঞানে গুরুকে ভজব আমি হইলাম দিশে হারা, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। এই যে যে তরিকার যে মূল বিষয়, এই বিষয় থেকে আমার দয়ালের কাছে একটি গান আমার রয়ে গেল। আমার দয়াল গুরু যদি সম্পূর্ণভাবে এটার ভাব কথা তুলে ধরেন, তাহলে এই গানটা থেকে আজকে যারা আমরা শিষ্য তরিকায় আছি, যারা ভক্ত তরিকায় আছি, আমাদের অনেক কিছু পাওয়া হবে। দয়াল গুরু হলো কোন বাঁচাতে বলো দয়াল কুরআন মতে, ওরে কি বলছে কুরআনে তেলি আল্লাহ যারা, দয়াল গুরু হবে কোন বাঁচাতে বলবা কথা কুরআন মতে। আমরা অনেকেই অনেক জাতের মানুষ আছি, কিন্তু গুরুর জাতটা কি, কোন জাত হবে গুরুর, এটা কোরআনে কোন জাতের কথা বলেছে যে এই জাতের মানুষই আল্লাহর ওলি হইতে পারবে। গুরু হবে কোন বা জাতে দয়াল রে বলো তুমি আমার কাছে, বলছে আল্লাহর কোরআনে তে ওলি আল্লাহ যারা, খেলা ফটের ধারা, খেলা ফটের ধারা,
হবে বেশি কথার দরকার নাই। এই গানটার মধ্য দিয়ে জবাব যদি দয়াল করে তাতেই আমি সন্তুষ্ট ইনশাআল্লাহ। আপনি গুরু হয়েছেন, গুরু কিসে হয়? গুরু ধরা জিন্দা মরা, গুরুর কাছে যাইতে হবে, গেলে লাভ কি? গুরু ছাড়া কি মুক্তি নাই? এইরকম একটা গান করে আমারে কয় কয় গান একটা গাইছি, কথা কম কইলাম এই বাদাইছ তারা, গান একটা গাইছি এই পর্যন্তই থাক, আর কোনো কথার দরকার নাই। না না কইলেও অসুবিধা নাই, খুল বালিশ লয়ে এক ঘন্টা গানেক থাক, তার বাবু এমন ছে। গান যেটা গাইছো আর লাগতো না, তো আর দরকার নাই। তবে যাই হোক, আমি এত একটা কথা মনে রাখবেন, একটা গানের মধ্যে পঞ্চাশটা প্রশ্ন থাকলেও সে যেরকম গান গাইছে আমি একটা গান গাইলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু শুধু গান গায়াই শেষ করলে আপনাদের শিল্পী বুঝবে আমি বুঝবো, কিন্তু আপনাদের তো দরকার আছে। এই কারণেই জিজ্ঞাসা করেছেন গুরু হয় কিসে। এখন গুরু যদি হয় কিসে এই কথা যদি কই, গুরু হয় না, গুরু হয় না, গুরুত্ব অর্জন করলেই গুরু হয়, আর গুরু হওয়ার কিছু নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন মুর্শিদ তো খুদা নেহি, মুর্শিদ খুদার তেহি জুদা নেহি। মুর্শিদ আল্লাহ না, আবার আল্লাহর চাইতে খুব দূরেও না। আসেন, মনসুর হেল্লাজ ফেরাউন কইছে কয় আমি খুদা। আরে ফেরাউন কইছে যে আমি খুদা, আচ্ছা তার অবস্থা কি ভালো হইছে না খারাপ হইছে আপনারা বলেন তো? খারাপ হইছে। নমরুদ কয় আমি খুদা, লাস্টে একটা মশার হাতও মরছে, সত্য না মিছা? মনসুর আল্লাহ যে কইছে আনাল হক, আনাল হক করতো কি আমি খুদা না, তার কোনো ক্ষতি হইছে? জালালউদ্দিন কয়েকটি গান লেগেছেন, ওরে মনসুরে কয় নিজে খুদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা গুনাগার, বিষ খায়া কারো হয় উপকার, অমৃত খায়া কেউ মারা যায়। মনসুর বলেছেন আনাল হক, তারে শুলে সরাইছে, গুস্ত কাইটটা টুকরা টুকরা করছে, টুকরায়ও কয় আনাল হক। কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাই একটি বই লিখেছেন, সেই বইয়ের নাম হলো আমি খুদা একমাত্র সত্তা আনাল হক। এই বইয়ের ২৪ পৃষ্ঠায় শেখ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাই কইছে যে না না না, মনসুর হাল্লাস কখনো আনাল হক বলতে পারে না, আনাল হক নিজে মনসুরের ভিতরে বিদ্যমান হয়ে তার বাক্য সে নিজেই প্রকাশ করেছে। তাইলে গুরু কিভাবে এটা বুঝো তুমি, এটা হিসাব করে লও। আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ করতে করতে আমার সঙ্গে যে লয় হয়ে গেছে, আমি হয়ে গেছি তার, সে হয়ে গেছে আমার, তখন তার হাত আমার হাত, তার পা আমার পা, তার মুখ আমার মুখ, তার জবান আমার জবান, সে কথা বলে না, আমি আল্লাহ নিজে বিদ্যমান হয়ে তার ভিতরে ঢুকে কথা বলি।
তাইলে গুরু কিভাবে হয়? বাবাজি একটা কথা কই, আপনি ঘুমাইছেন আমার কথাকে আপনারা বিরক্ত হইতেছেন? আপনি ঘুমাইছেন, ঘুমায়ার স্বপ্নে দেখছেন আপনি আমেরিকায় চলে গেছেন, আমেরিকায় গেছেন, আপনার হাতে ভিসা নাই, আপনার দর্শে হইলো আমেরিকার লোকে ধরে জেলও নিছে, জেলও নেওয়া দেহে আপনার কেউ নাই, লাশ মুহূর্তে গরিব মানুষ মনে করে দুইটা বাড়ি দেশাইরে দিছে, বাড়ি খায়া জাগনা হয়েছেন, জাগনা হয়ে কে আপনি আমেরিকায় না আপনার ঘরের পিছা নাই? তাইলে এত কোন যে জেল কাটলেন, তাইলে এইখানে কে ছিল আর জেল কাটলো কে? একটা হলো স্বরূপ, একটা হলো নিজরূপ। আপনি আয়না দিয়া আয়নার সামনে দাঁড় হয়েছেন, আয়নার সামনে দাঁড় হইলে আপনার যদি আয়নার মধ্যে দেখেন তাইলে যে রূপটা দেখা যাবে এই রূপটা, এই রূপটা কি আমার না আপনার? আমি দাঁড়াইছি আয়নায়, দাঁড়াইলে কি আমি আরেকজনের রূপ দেখবো না আমারটা দেখবো? আমি আমি আমারটা দেখব। তাইলে সাধনা করলে আমি বলতে চাই যেটা আয়নায় দেখা যায় সেটাই গুরু রূপ, সেটা আয়নায় দেখা যায়। এটা রশিদউদ্দিন সাহেব বলছে, বাউল কবি রশিদউদ্দিন বলে, দেখতে যদি তাও চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হয়ে লৌগা আগে স্নান করে দর্পণে তেনে হার করো তাতে দেখবে কোন জন্য রে চড়ে। দর্পণ অর্থ আয়না। জালালউদ্দিন কা কইছে কি জানেন? ওমন পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে প্রেমে, আমি মানুষ বলি তারে। ওরে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। কি আমার গানের কথা তো বোঝা যায় নাকি? সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে, গেলে দেখতে পাবে দেনে মুর্শিদকে নজরে। জলি কফি জিকিরের সাহায্যে আপনার এই দেহের একটা মুকাম, যে মুকামের নাম হলো সুলতানুন নাসিরা। সুলতানুন নাসিরা নামক মুকামে গিয়া আপনি আর গুরু দুইজন একত্রিত, আপনি গুরুকে দেখছেন কিন্তু বাঁকা বিল্লাতে যখন যাবেন তখন আপনাও এখানে নাই, গুরু নাই, মুর্শিদও নাই, শুধু আছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? লাতে নাই ইলাহা, কিছুই নাই, ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এখানে জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খুলে ফানাফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হলে আপন আর সুরতে শেষে দেখবে নিরঞ্জন। এইটারেই কয় গুরু। রাখলাম এই পর্যন্ত, আসেন। এরপরে আমাকে প্রশ্ন করেছেন আরো আটটা জিনিস বর্জন করতে হবে, রূপ রস স্পর্শ গন্ধ আদি ঘৃণা লজ্জা ভয়। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আটটা হয়েছে। আবার গোনেন, রূপ রস গন্ধ স্পর্শ আদি পাঁচ, ঘৃণা লজ্জা ভয় কত? আট। আটটি জিনিস বর্জন করতে হবে, কারণ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কইছে, আমি ততক্ষণ পর্যন্ত মানুষে পরিণত হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির চরণ না পেয়েছিলাম। আর এই জালালউদ্দিন রুমিরা দেয়া ময়লা ড্রেন সাফ করাইছে 12 বছর। এটা কথায় আছে, ওরে আশেক তুমি ধনী হইছো, যে মাসুকের ধন পাইয়া হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া
কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে পায়, মুর্শিদ পর্যক ধ্যান রাখিয়া সেজদা দেও দয়ালের পায়। কুলবিল মমিনার সে থেকে সেই সেজদাটাই আল্লাহ পায়। এখন গুরু তো দেখবেন আপনারা, গুরু আমি যেমন সাদা কাপড় পরছি নাকি, মাথায় একটা পাগড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লুঙ্গি আছে সাদা, মোটামুটি তো হিসাবের মতোই দেখা যায় নাকি। হ্যাঁ আচ্ছা, না আমারে দেখে যদি আপনারা মনে করেন যে এইলার কাছেই মুড়ি যখন লাগবো, কিচ্ছুই পাবেন না, কিচ্ছুই পাবেন না। কেন জানেন? আমার কাছে কিছু নাই। এখন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, আমি চোখে দেখি না কিন্তু, এখন যদি আমারে কেউ জিজ্ঞাসা করে যায় এনতে মেইন রুটে যাওয়ার রাস্তা কোনটা, আমি দেখাই দিতার মো, আমারে দেওয়া সম্ভব? আচ্ছা কেন সম্ভব না, আমি দেখি না। এর জন্য রজ্জব দেওয়ান বলছেন, অন্ধেরে কি আরে কন্দে পথ দেখাইতে পারে কখন, শ্রীগুরু চৈতন্য বিনে কে করিবে তোমায় চেতন। অন্ধেরে কখনো আরেকটা অন্ধে পথ দেখাইতে পারে না, একজন চেনা মানুষ জানা মানুষের কাছে গেলেই একজন মানুষের চোখ খুলে দেয়। এই চোখটাই হলো জ্ঞান চোখ, যেখানে লালন শাহ বলছে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এটা এই চোখ দিয়ে হবে না, গুরু দেখলে গুরুর চোখ লাগবে। চন্দ্রা তুমি তোমার ছোট বোন এখন শিষ্য, গুরু দেখলে গুরুর চোখ লাগবে, তোমার চোখ দিয়ে গুরুকে দেখা যাবে না। আর তোমার চোখটি রে, তোমারও চোখ আছে আমারও আছে, তোমার চোখটি বন্ধ, সেই বন্ধ চোখ খোলার জন্যই একজন মানুষকে গুরুর কাছে যেতে হবে। এখন কোন গুরুর কাছে যাইবা এই নিয়ে একটা গান জালালউদ্দিন খান সাহেবের লেখা, সরল মতি ঊর্ধ্ব গতি, সরল মতি ঊর্ধ্ব গতি, পরণ হয় তার কাঁচা সোনা ভক্তিতে যায়, চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। মন তাহার ঘুমের ঘরে নয়নে রূপ নেহার করে, প্রেম পুরিতে ধরা পড়ে আত্ম সুখ বুঝে না। মন তাহার ঘুমের ঘরে নয়নে রূপ নেহার করে, প্রেম পুরিতে ধরা পড়ে আত্ম সুখ বুঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনা, সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনায় রে, কাম সাগরে জোর পড়েছে, সাগরে জ্বর পড়েছে, প্রেম সাগরে জলাঠে না ভঙ্গিতে যায়, চেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। কর্ণে শুনি চণ্ডীদাস রজোগিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয়ে কয়ে জনা। লোকে কয় কর্ণে শুনি
চণ্ডীদাসার রজকিনী, তারা প্রেমের শিরোমণি এমন হয়ে কয়েজনা। মৃততে জীবন পাইল জগতে ঘোষণা, মৃততে জীবন পাইল জগতে ঘোষণা, প্রেমিকের প্রেম মার কামারা, প্রেমিকের প্রেম মার কামারা, পরে গেলে দম ছোটে না ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকে ভঙ্গিতে যায় চেনা। প্রেম পরীক্ষা ধুগ্ধ জলে এক যোগেতে মিশাইলে, রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। ঊর্ধ্বগতি সরলপতি ঊর্ধ্বগতি, পরণ হয় তার কাঁচা সোনা, ভক্তিতে যায় চেনা, প্রেমিকে ভক্তিতে যায় চেনা, প্রেমিকে ভক্তিতে যায় চেনা। ভঙ্গি দেখলে চিনা যায় কি আসল গুরু। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে, রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা। একটা উদাহরণ দিছে কবি যে রাজহংসে তারে ফেলে করে এই ঘটনা, যিনি পানি আর দুগ্ধ এক জায়গায় থাকে, পানি থেকে দুগ্ধটাকে আলাদা করতে পারে সেই গুরু। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগে মিশাইলে, রাজহংসে তারে ফেলে করে ঘটনা। চুম্বক দিয়া দুগ্ধ খাবে, জল তো খাবে না, এমন প্রেমিক ভবে যারা তারা চৌরাশিতে আর আসবে না। আসেন, গুরু ধরতে হবে। কুরআনে হাদিসে আছে গুরু ছাড়া কি গতি নাই। বাবাজি শরৎনাথ একটি গান করছে, গানটা হলো ওদিন শরৎ বলে যেতে হবে, ছোট বড় কেউ না রবে, যেজন গুরুদণ্ড টিকিট নিবে সমনদণ্ড হবে না তার। যে গুরুদণ্ড টিকিট নেয় তার কোনো দিন সমনদণ্ড হবে না। সমনদণ্ড বুঝেন তো নাকি বুঝেন না? আচ্ছা আসেন, এখন আপনি একটা ভালো ট্রেনে উঠেছেন, যদি আপনার কাছে টিকিট না থাকে টিটিআই চেক করে আপনার সিট থেকে নামাইয়া দিত না? এটা বাস্তব কইতাছি, পরে হইল হাদিস দলিল। বর্তমান বাবাজি আপনি উসিলা অন্বেষণ করতে হবে, আর সেই উসিলাটাই হলো আপনার গুরু। গুরু ছাড়া কোনো গতি নাই। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো তোমার সাথে আমি কথা কই, আল্লাহ আমি তো তোমার দেখি না, আমি তোমার একটু দেখতাম। আল্লাহ কয় আমারে তো বায়াত ছাড়া দেখতে পারবে না, উসিলা লাগবে। আমারে দেখতে হলে বেলায়েতের লোকের অনুসন্ধান করতে হবে। মুসা কয় আল্লাহ আমি নবী হইয়া কার সঙ্গ লাভ করতাম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাজা কুদরতি ভাজা কই মাছ দিয়ে কইল, এই দুইটা কই মাছ নিয়ে চলে যাও, এই কই মাছ যে নদীর পারে জিন্দা হয়ে নদীতে পড়ে যাবে, এখানে একটা মানুষ আছে তার সঙ্গে তোমার কিছুদিন তালিম করলে তুমি আমাকে দেখতে পাবে। আচ্ছা বাবাজি আপনারা বলেন, মুসা নবী হইয়া যদি খাজা খিজুর আলাইয়ের সালামের সঙ্গে দেখা করতে হয়, তাইলে গুরু ছাড়া কি কারো গতি আছে? আসেন,
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 18ই জিলহজ হজ করতে গেলেন, বিদায় হজ মক্কাতে, সেই মক্কা থেকে এরহামের পোশাক পরিধান অবস্থায় রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থান গাদির একুম নামক স্থানে শেষ বিদায় বাসনে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল তুমি গিয়ে বলো আমার বন্ধুর রেসালাত যেন আমার বন্ধু পরিপূর্ণভাবে রেখে আসে। আর সেই রেসালাতটাই হলো গুরুবাদ। এখন রেসালাত কোথায় রাখবে এই কথা বলার সঙ্গে সঙ্গে চারটা উট একত্রিত করে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মঞ্চ করেছেন। সেই মঞ্চে আর রসুল বলেছেন, 16 লক্ষ মানুষ ছিল সেই মঞ্চে, আমার রসুল বলেছেন, মান কুনতুম মাওলা হু ফাজাল আলিউন মাওলা, এতদিন আমি যার মাওলা ছিলাম আজকে থেকে আলিউ তাদের মাওলা। আরো বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলি বাবুহা, আমি যদি হই এলেমের শহর সে এলেমের তার রক্ষক হলো মাওলা আলী। যারা আমি রসুলের হাতে হাত দিল, যারা আলীর হাতে হাত দিবে সে যেন আমি রসুলের হাতেই হাত দিবে। আল্লাহ কইছে, বন্ধু গো আপনি জেনে রাখুন, যাদের হাত আপনার কাছে দিয়েছে বলে দেন আপনি সেই হাত আপনার না, সেই হাত আমি আল্লাহর নিজের হাত। তাইলে গুরু ছাড়া কোনো গতি নাই। কয় গুরুর ধরলে লাভ, লাভ হইল এই দয়াল নবী যখন বলছেন, আনা মদিনাতুল ইলমি আলি বাবুহা, আমি হই যদি এলেমের শহর সে এলেমের দ্বার রক্ষক মাওলা আলী, এবং আমি তোমাদের জন্য ভারী দুইটা বস্তু রেখে গেলাম, একটা হলো আল্লাহর কুরআন আর একটি হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াত কার কাছে হব? আহলে বায়াত আলীর কাছে হবেন, আলীর কাছে হইতে হবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রসূলুল্লাহ আমরা যদি আহলে বায়াত না হই তাইলে আমাদের লোকসানটা কি হবে? রসুল উদাহরণ দিতে যায় বলছে যে আহলে বায়াতটা এই রকম, প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচেছিল, যারা কিস্তিতে উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপ নূহ নবীর কিস্তি ছিল এবং আমি নবীর কিস্তিই হলো আহলে বায়াত। কোন গুরু ধরলে কি হইব, না ধরলে কি হইব, এটা আর বুঝার বাকি নাই। কর কই মতো ভাই, বা 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 বা, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। কি কয় গুরু কোন জাতের? আহারে গুরু হইল, গুরু হইল এই জাতের। কোন জাত? ওরে অকণ্ড মণ্ডুল আকারম ব্যাপ্তম যেন চরাচর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ইমাম গাজ্জালি তার কিমিয়াতে শাহাদাতের মধ্যে কয়, আমার যখন আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না তখন আমি মাযহাবের অন্তর্গত ছিলাম, যখন আমার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান হাসিল হয়েছে তখন আমি সকল মাযহাবের বাইরে সরে গেলাম। এটা আমি আনোয়ারের কথা না, ইমাম গাজ্জালির কথা। ইমাম গাজ্জালি কি আমার মতো মানুষ? ইমাম গাজ্জালি একজন আল্লাহর ওলি, আল্লাহ উনা বলেছেন। এখন আমি যদি ডাইরেক্ট কথা কই, লালন শাকি কইছে, ওরে মানুষ ছাড়া কে পারে দুই মূল হারাবি, সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। আহা,
আগে মানুষ হইতে হবে, আগে মানুষ হইতে হবে। কারণ আমি যদি বলি গুরুর ধর্ম হইল সত্য, কথা লক্ষ্য করবেন, গুরুর ধর্ম হইল কি কইছি সত্য। কারণ লালন শাহ কি কইছে জানেন, যিনি বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী ফকির লালন শাহ বলেছেন, সত্যই ধর্ম মিথ্যাই পাপ। তাইলে সত্য যদি ধর্ম হয়, গুরুর ধর্ম হলো সত্য ধর্ম। এই পর্যন্তই রাখলাম। কারণ গুরুর ধর্ম কি, গুরু সবারই ভালোবাসে। কারণ এটা গান আছে, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে গুরু বলে যারে ডাকো সেই মানুষটিকে। বাবাজিরা আপনাদের পায়ে ধরে মিনতি করছি, একটু নীরব থাকলে ভালো। আমি এছাড়া আর কিছু কইতে পারলাম না, আমার কাছে আর ভাষা নাই। ধন্যবাদ। গুরু ধরলে গুরুর ধর্ম, গুরুর ধর্ম এই, আগে ধর্ম গুজার আগে কত হইল, একটি গান গাইছে পলাইশীল, গানটা হইল হাজার হাজার কর্ম করি হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তা না ভোজে ভোজি মুড়া ঘুরা ঠাকুর বেড়াকে। যে গুরু বীজের উদ্ধার করতে জানে না, সেই গুরুর মধ্যে বেড়া বকরি ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ বীজের উদ্ধার না হইলে তো আমি নিজেই উদ্ধার হব না। একটা সিগনাল দেওয়া গেলাম আর কি, গুরু চিনতে হবে। অন গুরু চিনলে নিজেকে চিনা হতে হবে। নিজেকে চিনার জন্য একজন গুরুর অন্বেষণ করতে হবে। এখন যদি আমি বলতে যাই, আমার আগেই কথা ছিল জালাল কার গানে, সরল মতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাছা শোনা প্রেমিকের ভঙ্গিতে যায়। সেনা গুরু কীরকম বুঝছেন না আপনারা? এই গানটাতে বুঝছেন না, গানটাতে বুঝছেন। কারণ আমাদের এলাকায় একজন সাধক আছে, ওনা আমার কথাতে বাবাজিরা আপনারা কি বিরক্ত হইতেছেন, আমার তো বলতে হবে, আমারে তো দিছে এইটার কাম, আমার দিছে এইটার কাম কি। আমাদের এলাকায় একজন সাধক আছে, ওনা ছিলেন ময়মনসিংহ কৃষি ভার্সিটি, বাংলাদেশে কিন্তু কৃষি ভার্সিটি একটাই, এটা হলো ময়মনসিংহে। সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর ছিলেন, ওনার নাম হজরত শাহজাহান আনসার রহমতুল্লাহ আলাই। আজকে প্রায় 72 বছর যাবত ওনার সংসার থেকে, 72 বছর আগে প্রফেসর গিরি ছাইড়ে দিছে, ছাইড়ে দেওয়ার সংসার থেকে ওনার কাছে কোনো দোয়ার লেগে গেলে মনে করেন কে যদি কইন যে স্যার আমার ছেলেটা পরীক্ষা দিব একটু দোয়া করেন, যে তাইলে যদি আপনার দরতারে তাইলে মনে করেন যে ফিটনা একটা মাটির পর্যন্ত যে ডিফর বাইটি তুললে দিব, কোনো দোয়ার লেগে গেলে এই মানুষটারে কেউ কে দেখে কিশোরগঞ্জ, কেউ দেখে ময়মনসিংহ, এক টাইমে একই টাইমে দেখা যায়। কিন্তু উনা একটা লুঙ্গি ছাড়া আর শরীরের মধ্যে শীতে হোক আর গরমে হোক কিছুই নাই বাবাজি। তার কয়েকজন ভক্ত আছে হাতে গোনা, আর নয়তো মানুষ ধারে গিয়ে বিড়তেই পারে না, বিড়লেই মাইর। তো আমি বলতে চাই, যারা প্রকৃত গুরু এরা ভক্তদের সঙ্গে কিছু অভিনয়ও করে, কিছু অভিমানও করে। অভিমান করে ভক্তরে পরীক্ষা করে দেয় কি থাকব না যাইব গা। আমি বলতে চাই, যেখানে বায়াত হয়েছেন আপনি আপনার দয়ালকে প্রাণের মাঝে আঁকড়ায়া ধরে রাখেন। আপনার কি হইল না হইল বিষয় না, তার কি আছে বিষয় না, আপনার ভক্তি বিশ্বাস প্রেমের ধারায় আপনি নিজে পার হয়ে যেতে পারবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। এই পর্যন্তই, একটা গান করি।
পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের দাবা। বেশি মহাপন পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। মুর্শিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো ভইজা লইবা, বলছে আমার খাজা বাবা, তারে করগা বেশি মহাব্বত। বাবাজি কয় শিষ্য শব্দের অর্থ শিশু, শিষ্য শব্দের অর্থ শিশু কয় না, এটা কয় আমি একজন শিশু মানুষ, বাচ্চা মানুষ, আপনার সাথে গান গাইতেছি, আপনি আমার গুরু, কিন্তু আমি বলতে চাই শিষ্য শব্দের অর্থ হলো গুরুর আনুগত্য স্বীকারী। আর এ বাবা শিশু বাচ্চার সাথে কোনো বিরিধ চলে, শিষ্য শব্দের অর্থ শিশু নহে, সব সময় গুরুর আনুগত্য স্বীকার করতে হবে, কারণ পীরের বাড়ি ভক্তের কাবা। আবুল সরকার বলছে এই যে এখানেও কয় গুরু কি, এই যে বুঝাইতেছে গান্ডাতে দেখেন, খাজায় কয় কুতুবুদ্দিন রে দেখতে যদি চাও মাওলারে, খাজায় কয় কুতুবুদ্দিন রে দেখতে যদি চাও মাওলারে, দেইখা স্বয়ং লওয়া এইটাই হয়ে মাওলার সুরত, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত মন যে কইরাছে, জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা।
সরকার ফরিদপুরি, আমুল সরকার ফরিদপুরি, মানে না কুসরার মন, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কই আছে ইয়ারত, যে কই আছে ইয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, প্রধান পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। ভক্তের